আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই নতুন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রিং আইডিতে 18 তারিখে যে মানববন্ধনটা রয়েছে এখানে কোন জায়গা থেকে কতজন লোক আসতে পারছে, বা 50 কে 20 কে যতজনই মানুষ হোক না কেন আমরা একটা গেস করতে পারবো যে একটা হিউজ পরিমাণ মানুষ যখন প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করবে তখন কী পরিমাণ একটা মানে এক্সপ্রেশনটা থাকবে সেটা একটু দেখি। তার আগে দেখে নেই কোন এলাকা থেকে বা কোন জেলা থেকে কতজন মানুষ আসবে, সেটা একটা স্ক্রিনশট আমি দিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে মোটামুটি আপনাদের যে অনুপ্রেরণা রয়েছে যে আসলে মানুষ হবে কি না, মানুষ কতজন আসতে পারে এটার একটা ধারণা। তো তার আগে ভণ্ডুল হওয়ার আগে এইটুকু বলি আমি, রিং আইডিতে যে 18 তারিখে যে শান্তিপূর্ণ মানববন্ধনটা রাখা হয়েছে সেই মানববন্ধনে যদি সকাল 10টায় দেওয়া হয়েছে টাইমটা, অনেকে আবার বিকাল 3টায় কিন্তু জানেন আপনারা সকাল 10টায় থাকবেন, কারণ সকাল 10টায় মানববন্ধনটা স্টার্ট হবে এবং বিকাল 3টায় অনেকে যাবেন তখন কিন্তু একটা সমস্যা হয়ে যাবে, তাই সকাল 10টায় স্টার্ট হওয়ার চেষ্টা করবেন। দেখুন প্রথমে এখানে আবদুল্লাহ আল মামুন যিনি, তিনি বলেছে খুলনা থেকে 2000 আসতেছি, খেলা হবে 18 তারিখে। সত্যিই খেলা হবে 18 তারিখে, তবে কতটা সত্যি হয় সেটাই আমরা 18 তারিখে দেখব। নারায়ণগঞ্জ থেকে আসছি আমরা 1300 জন। তারপর বলছে যে এখানে নোয়াখালী থেকে আসছি 300, ভোলা থেকে আসছি 500 জন, 500 জনের এখানে খেলা হবে 18 তারিখে, উই লাভ রিং আইডি। কক্সবাজার থেকে 1000 জন আসতেছি, খেলা হবে। রাজশাহী থেকে 850 জন আসতেছি ঢাকায়। আচ্ছা, কুমিল্লা দাউদকান্দি থেকে আমরা আসতেছি প্রায় 300 জন রিং আইডি প্রেমিক, আচ্ছা শুনলাম। তারপর এখানে এসেছে নরসিংদী থেকে 120 জন, 3 ট্রাকে করে, খেলা হবে 18 তারিখে। শেরপুর থেকে 185 জন আসতেছি ঢাকা থেকে, ঢাকায় 118 তারিখে। তারপর লিখছে যশোর থেকে 100 জন, গাজীপুর থেকে 400 জন, আর দিনাজপুর থেকে আমরা আসতেছি 460 জন, খেলা হবে 18 তারিখে। চট্টগ্রাম থেকে 600 জন আসছি ঢাকায়, চট্টগ্রাম থেকে 2500 মেম্বার আসতেছি একসাথে। আসলে এই বিষয়টা আর কনফিউশন, অনেকেই বলছেন যে চট্টগ্রাম থেকে 600 জন আসছি আর চট্টগ্রাম থেকে 2500 মেম্বার আসতেছি, দেখা যাক কোনটা সত্যি হয়। আমরা কিশোরগঞ্জ থেকে 2000 জন আসবো, আমরা আর কেউ চুপ থাকবো না বেকার আমরা। খুলনা থেকে 170, আচ্ছা গাজীপুরের কাপাসিয়া থেকে 150, তারপর লিখেছে ফরিদপুর থেকে আসতেছি আমরা 1000 জন, ময়মনসিংহ থেকে আসতেছি 100, আচ্ছা লক্ষ্মীপুর থেকে 1000 লোক নিয়ে আসতেছি, সব জেলা থেকে কমপক্ষে 1000 করে রিং মেম্বার আসুন 18 তারিখে মানববন্ধনে, ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। বোলা থেকে 20 জন আসতেছি, আর এই 20 জন যে আসতেছে ভাই এটা একদম রিয়েল বোঝাই গেল যেটা। তারপর যেটা সাতক্ষীরা থেকে আসতেছি 400 জন, 18 তারিখ সিলেট থেকে 3-4টা বাস মানববন্ধনে যাবে ইনশাল্লাহ, সুনামগঞ্জ থেকে আসবো আমরা 500, খেলা হয়ে, নাটোর থেকে দেখেনে 20 জন, তারপর বুলা থেকে 510, রাজাপুর থেকে 200 জন, এরকম করে অনেকেই অনেকভাবে আমি যেটুকু স্ক্রিনশট অলরেডি পেজটাতে দেখালাম আপনাদেরকে, টোটাল একটা বিষয় আমাদের আইডিয়া হয়েছে যে এটা আসুক অথবা না আসুক, সত্য হোক অথবা না হোক, কিন্তু যত মানুষ আসবে মানববন্ধনটা তত বেশি সফল হবে, কারণ একটা হিউজ পরিমাণ মানুষ প্রয়োজন। তার আগে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাবো, যদি সেটা পছন্দ হয় বলবেন। দেখেন ভাই, যমুনা টিভিতে লাস্ট যে একটা পিকচার দেখতে পাচ্ছেন এখানে লিখেছে জাতীয় প্রেস ক্লাবের রাজনৈতিক সমাবেশ কর্মসূচি বন্ধ রাখার ঘোষণা, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে রাজনৈতিক সমাবেশ কর্মসূচি, কিন্তু আমরা তো রাজনৈতিক সমাবেশ বা কর্মসূচি রাখছি না, অলরেডি যেটা রিং আইডি সেটা তো আর রাজনৈতিক সমাবেশ না। তো এখানে কোনো টেনশনে কিছু নেই, অনেকে এই পিকচারটা দেখে অনেক টেনশনে রয়েছে, নো টেনশন, আমরা চাইবো রিং আইডি ফেরত চাইতে বা রিং আইডিকে ফেরাতে 18 তারিখ রিং আইডি নিয়ে মানববন্ধন হবে। আমরা এটা অলরেডি বাংলাদেশ ব্যাংকের যে কঠোর নজরদারিতে রেখে বাংলাদেশের সকল রিং আইডির যে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য যে শান্তিপূর্ণ মানববন্ধন সফল দেখতে পাচ্ছেন, রিগাড়ির লক্ষ্য বেকার আয়ের উৎস এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি গাজীপুর চৌরাস্তায় যেটা হয়েছে শুক্রবার সময় 2:15, আজকে 14 তারিখ, কালকে এটা কালকে গাজীপুর চৌরাস্তায় এটা অলরেডি তারা রেখেছে শান্তিপূর্ণ মানববন্ধন। তো দেখা যাবে ইনশাল্লাহ আগামীকাল কতগুলো মানুষ হয় গাজীপুরে, তারপর 18 তারিখ ইনশাল্লাহ মানববন্ধনটা যে প্রেস ক্লাবের সামনে রাখা হয়েছে সেটাও দেখা যাবে,
দুইটাই যদি মানববন্ধন সফল হয়ে থাকে, আস্তে আস্তে দেখা যাবে যে সরকারের নজরদারিতে চলে আসবে রিং আইডির যে অনেক গ্রাহক রয়েছে, অনেক হিউজ পরিমাণ, এ পর্যন্ত অন্যান্য ই মানে ই কমার্সগুলোতে এত গ্রাহক নেই বর্তমানে, ঠিক এরকম যে রিং আইডিতে যতগুলো গ্রাহক রয়েছে বর্তমানে, তো এটাই দেখার বিষয়। তো চলুন ফ্রেন্ডস, আমরা দেখতে থাকি, অপেক্ষা করতে থাকি, এবং আমরা যারা অলরেডি যাব অবশ্যই 18 তারিখে গিয়ে সেখানে মানববন্ধনে অংশগ্রহণ করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে ভিউয়ার্স, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক চাই, এবং আপনার মতামত অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।